আমি প্রেস কনফারেন্সে যাওয়ার আগে আমি একটা কথা আমার বলে নেওয়া দরকার। যে বাই অর্ডার The Lannet Civil Judge Alipur Dwai has passed a certain restrictive order upon myself. Though I have not been served with the official papers, because I am a law-abiding citizen, I have been shown a copy of the order. The operative part of the order directs me as follows: that I cannot rebel any correction of official penalty with two organizations. Number two, the organizations are Bishwa Bangla Marketing Corporation Limited and Jago Bangla Media Private Limited. The third part of the operative part is very clear. The court has directed the above cannot be said with Abhishek Banerjee has any traceable link and value. যদি কোন জায়গায় তার স্পেশাল লিঙ্ক থাকে, ভ্যালিড লিঙ্ক থাকে, তাহলে আমাকে কেউ রেস্ট্রিক্ট করেনি টু স্পিক। আমি আজকে বলি যে আমি তো সেদিন অভিষেক করছি, আজকে বলছি যে অভিষেক তার নিজের এভিডেভিট সে বলছে সে নিজে কিছু করেনি, এটা হচ্ছে অভিষেক ব্যানার্জির এভিডেভিট। এটা আমি বলেছিলাম, এবং এটা বলেছিলাম বলে আমি কাগজ এটা দেখিয়েছিলাম। দেখুন ক্লজ 33-তে অভিষেক ব্যানার্জি আপনার এবং সরকারের পক্ষ থেকে বলা হলো যে ম্যালাফাইডি ইন্টেনশন নিয়ে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করে, যদি আমরা যখন করতাম ম্যালাফাইডি ইন্টেনশন নিয়ে কোন অ্যাপ্লাই, তাহলে এতক্ষণ আমরা কোথায় থাকতাম? ট্রেডমার্কটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, এর জন্য কোন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন না, এটা হচ্ছে সার্টিফিকেট অলরেডি ট্রেডমার্ক হয়েছে। এবং এর অ্যাড্রেসটা হচ্ছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট ক্যালকাটা 26। এখন দেখুন